العظيم محترم وعلم الاحترام مفتي السعودية الله سبحانه وتعالى دربار الشرف وشكر يلا بار بطل ما تقولين عصير زمان بطل ما تقولين كسل زمان نما تقولين كرار بطل ما تقولين باشا بطل مسجد بطل باشتے بحثی شدر محمد رب العالمين دربار شکر یا کم بلی الحمد لله সম্পাদ সালাম আলাইকা ইয়া
সাল্লাম তিন দিনের সফর কমপ্লিট করে হুজুর হুজরা মোবারকে ঢুকলেন, আর এই সম্পর্কটা পেয়ে আমার নবী বিশ্রাম নিলেন না, আম্মাজান খা করে জান্নাত ফাতেমার হুজরায় চলে গেলেন, দরজাটা লক করলেন। কে জবাব দিলেন? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাতেমা জান্নাত মা ফাতেমা দেখে বললেন, বাবা আপনি আমার হুজরাতে একটু পরে প্রবেশ করেন। অবস্থার মধ্যে পাওয়া যায় যে খাতুনে জান্নাত ফাতেমা মাথা টুকুন ঢাকা দেওয়ার বস্ত্র ওই মুহূর্তে তার কাছে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে বললেন, মা তোমার চুলগুলা তুমি ঢাকা দাও। আর আমাদের সমাজ মেয়ের মাথায় ওড়না থাকলে মামা সেটা সরাই দেয়, চুলগুলি একটু সাজুগুজু করে তারাকে খারাপ দেখা যায়, ওড়নাটা সরাই দেয়। আর আমার রাসূল সরকার দুয়ারা সাল্লাম ওড়নাটা দিয়ে দিলেন, মা তোমার চুলগুলাকে ঢাকা দাও। আমি দুর্বল হয়ে গেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন। দুইটা অবস্থা এখানে এসেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলছেন, মা তুমি দুই রাকাত নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আপনি জান্নাত মা ফাতেমা দুই রাকাত নামাজের জন্য নামাজের মুসল্লা দাঁড়িয়ে গেলেন। দুই রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলছেন, মা যেখানে সেজদা দিয়েছো ওই নামাজের মুসল্লার সেজদার জায়গাটা একটু দূর বাঁকা করো। আমরা বাসাবাড়িতে নামাজের যে চৌকি আছে ওই চৌকিতে নামাজ পড়ি, উঠে যাওয়ার সময় নামাজের মুসলমান একটু সামনে সেজদার জায়গাটা দেখা করে দেয়। যেমন মসজিদের দুইটা মুসলমান নির্ধারিত ইমাম সাহেব আছেন, আর অন্য কোনো মসজিদের নামাজের মুসলমান নির্ধারিত আমাদের সমাজ এখানে আমরা কমিটি যারা আছে ওরা আসবে পরে মুসলমান বসে আমার আগে আমাকে তারা আগ করলে আমার কিছু আসতে চায় না। কমিটিতে যারা থাকে এদের নামাজের মুসল্লা সবসময় মজার ভিতরে মজের খাদেম দায়িত্ব হলো কমিটির মুসল্লাটা সামনের কাতারা ভিজে রাখো, বাস পুরা মসজিদ ধরে গেছে সামনের নয় জন কাকা খালি, এগুলি কার মুসল্লা কমিটির লোক জস্য করা উচিত। ইসলাম কোনোদিন এটাকে পছন্দ করেন না, যিনি আগে আসবে তিনি আগে বলবে, যিনি আগে আসবে তিনি প্রথম কাতারে প্রথম মুসল্লি হবে, আজবা শেষে বলবো আগে ইসলাম ওটাকে পছন্দ করে না, বলেন পছন্দ করে না। কমিটি আমার বাবা, কমিটি আমার বাবা, এই ইসলামের কথা আগন্তুক ব্যক্তি আমার আমি যখন আসবো আমি সালাম দিব, সালাম আলাইকুম ইমামও সালাম দিচ্ছি আপনারাও সালাম দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমি যদি বাপদেরা বসে থাকি যে আমি ঢুকবো খালি আমার আপনারা সালাম দিবেন, আমি এখানে ওয়ালাইকুম করবো না না না। এই জন্য দেখবেন আমার দেশের কৃষকরা কোনো বীরে সালাম দেয় কিনা সন্দেহ আছে, শুধু দূরে সালাম দিবেন বীরে ধরে ওয়ালাইকুম সালাম, কোনো ফিরে জীবনে সালাম দিচ্ছে কথা বলেন না, যে জীবনে সালাম দিলে ওটা ফিরে দিয়ে আশ্বস্ত হওয়া খুব কম সালাম দেয় মুরিদে সালাম দিব বিশ্বাস শুধু আগে কোনো সালাম করবে না, রিসিভারটা উঠানোর সাথে সাথে আসসালাম আলাইকুম তা পৃথিবীর যেই হোক না কেন এটা বিধান। আগন্তুক ব্যক্তি সালাম দিবে, আগন্তুক ব্যক্তি যে আসবে সে সালাম দিবে, আমরা সবাই সালাম দিচ্ছি আলহামদুলিল্লাহ বড় করে বলি আলহামদুলিল্লাহ। জান্নাত মা ফাতেমা আলোচনার সাথে কিছু মাসালত এসে যাচ্ছে স্বর্ণগুলি পানি স্রোত হয়ে বয়ে যাচ্ছে, নবী বলে মরে যদি দুনিয়া চাও
সব চাল এখান থেকে কিছু খাই না না। আর যদি পরজগৎটা চাও নামাজের মুসলমানরা সোজা করে দিছে ছিল না। হযরত উসমান গনিজ বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তোমাকে দরবারে বলেছেন, হযরত উসমান বলি কেন এত গাঢ় সম্পদের মালিক করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোনো ব্যাপারে বেশি বেশি দিদি তার উপর দেন, অন্যদিকে আমার নামের দুইজন কর্তাকে উসমান গনি সাথীও করেছিলেন। আল্লাহ হযরত উসমান গনিকে বলা হয় উসমান গনিজ বিন নুরাইন। আই উসমান আপনি দুই নূরের আপনি দুই নূরের অধিকারী। এই হাদিসের দ্বারা বোঝা যায় আমার নবী নূর, এই হাদিসের দ্বারা বোঝা যায় আমার নবী দিয়ে
সুসজ্জিত করে বড় চমৎকার করে একটা ঘর বানাবো। এই বাইতুল্লাহ বাদ দিয়ে মানুষ যেন আমার কাছে যায়, আমার সেই বারটা দাওয়া করে। ছায়াটা যেখানে পড়েছে ওটাই বাইতুল শাহজাহানের যুগে উনি ঘোষণা দিলেন সমস্ত দেশের আলেমেরা, কেউ কেয়ামের লোক, কেউ বেকিয়ামের লোক, কেউ এই দলের লোক, কেউ এই দলের লোক, সমস্ত আলেমরা আমার প্রতি আমার প্রশ্ন, ষষ্ঠ আসমানে মসজিদে বাইতুল মামুর সমস্ত আলেম সম্প্রদায়ের কাছে আমি মসজিদ বাইতুল মামুরের নকশা চাই, আমি একটা মসজিদ বানাবো। সত্য যদি মসজিদ নকশা দিতে তোমরা কেউ না পারো, একটা আলেম রাখবো না। আল্লাহ এখন দল মত নির্বিশেষে সমস্ত মোল্লারা কয় এক হয়ে যাও, যেমন দেশে নির্বাচন আসলে সমস্ত দলের লোকের কয় সাধারণ বলে ঠিক কিনা, দেশে যখন জাতীয় নির্বাচন এসে যায় দল দল বিদল সরকারি দল বিরোধী দল সব বলে মোল্লা গুলুবি মুক্তি ক্ষতি সবাই কয় সেদের সব মানুষের সাথে কিছু কথাবার্তা যাকে যা বলতে তাহাই কবুল করতে। বাবা তুমি কেন এসেছো? বুঝুন আমার এই বাচ্চারা কথা বলতে পারে না, আপনি যদি একটু আল্লাহর কাছে দোয়া করতেন হয়তো আমার বাচ্চারা কথা বলতে পারত। উনি বাচ্চার মাথায় হাত দিয়া বলতে পারি এত সুন্দর স্ট্রাকচার দিয়েছ, এত সুন্দর চেহারা দিয়েছ, যদি জবান শক্তিটা খুলে দিতা তোমার নাম ধরে তারা পুশ করে তোমার নাম ধরে বাচ্চারা ডাকতে পারত আল্লাহ আল্লাহ। আমার বাচ্চাটা সোর কাছে সব কিছু আছে, শুধু দৃষ্টি শক্তি নেই, দৃষ্টি শক্তি একটু আল্লাহর কাছে যদি দোয়া করতেন আল্লাহর সুন্দর সৃষ্টিটা সে তার দৃষ্টি দিয়ে দেখতে পারত। আপনার মানে স্যার শক্তি রাখত গায়ে উনি মালিকের দরবার হাত তুলে দোয়া করতে পারি এত সুন্দর সৃষ্টি তুমি করেছ, আর তোমার এই বান্দা এত সুন্দর চেহারা আকৃতি যদি তার দৃষ্টি শক্তিটা খুলে দিতা তুমি তো তার সুন্দর পৃথিবীটা এক নজর দেখতে পারত, লৌহে মাহফুজের কোরআন ওই কালো হরফটা দেখতে পারত, যে মায়ের দিকে তাকাই একটা হজরত সওয়াব পাওয়া যায়, এই দুইটা চক্ষু দিয়ে ওই মাকে একবার চাইতে পারত। তুমি তো আমার তার দৃষ্টি শক্তি খুলে দিতে সমস্ত আমার সব কিছু বাদ দিয়ে স্যার শক্তি দরবারে যাও। সমস্ত আলেমরা ঐক্যমত হয়ে দল মত নির্বিশেষে সব বাদ দিয়ে হযরত স্যার শক্তি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। মানুষের নিয়ে সবাইকে ডেকে বললেন সম্রাটের ঘোষণা, আমরা যদি মসজিদ বাইতুল মামুরের নকশাটা দিতে পারি আমাদের কিছু কি করে দিবে, মাথাটা কেটে দেবে, আমাদেরকে এক সপ্তাহের জন্য সুযোগ দাও। সমস্ত মানুষ আলেম আমাদেরকে দেখা সুযোগের রাস্তাটা বের করে দিলেন, হুজুর পর্যন্ত পৌঁছার পরে বললেন সুবহানাল্লাহ আপনারা সব শরীয়তের মোল্লা, আমি স্যার শক্তির দরবারে কেন এসেছিলাম? দেখে বললেন হুজুর সম্রাটের ঘোষণা, বাইতুল মামুরের নকশাটা যদি দিতে না পারি সমস্ত আলেমের মাথা কেটে ফেলবে, তাই দেখি বাবা তো আমার কাছে কেন এসেছেন? আপনি শরীয়তের আলেম, তরিকতের আলেম, আলহামদুলিল্লাহ
আল্লাহ বলেছেন দেখতে আল্লাহ বললেন আপনারা সমস্ত আলেম ওলামা ঐক্য পোষণ হয়ে আমার কাছে এসেছেন মসজিদে বাইতুল মামুরের নকশা নেওয়ার জন্য আপনাদের কাছে জানতে চাই অনেক কথা হয়েছে আপনারা কি কাগজ এনেছেন আমরা কাগজ এনেছি তো বললেন দেন কাগজটা আমার হাতে দেন কাগজটা ওনার হাতে দিলেন বা হাতে রেখে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ডাই হ্যান্ডটা এইভাবে চাপ দিলেন আল্লাহু আকবার মসজিদে বাইতুল মামুরের নকশাটা কাগজের মতো উঠে গেছে দুনিয়ার মসজিদের লোকাল মসজিদের মিনারের দিকে তাকাইতে কইটা হয়ে যায় আর আমরা জাতীয় মসজিদের মিনারের দিকে তাকাইতে মনটা খারাপ হয়ে যায় রাস্তায় বের হলে লোকালি রাস্তায় বের হলে জাতীয় মসজিদের মিনারাটা তো জাতীয় দৌড়াতে দৌড়াতে বহু দূর
বদর যুদ্ধ যাওয়ার পরে খোলা মাঠ হয়ে কয় একটা কদম সামনে দিয়ে এলাম, এত টাইম পর্যন্ত আপনার পিছু দৌড়েলাম, এখন আর পিছু দৌড়েলাম না, আপনার সামনে দাঁড়িয়ে গেলাম, একটা কদম আর সামনে দিয়ে না দাঁড়ালাম। জবান ঘুরে বলেন আল্লাহ, উনি দাঁড়িয়ে গেলেন, বললেন কি বলার বলো, বলার অন্য কিছু না, কোথেকে আসতেন, কি হাল জানালা দিয়ে চলে যাচ্ছেন, শুধু আপনার পরিচয় চাই। বললেন আমার পরিচয়টা জানার দরকার নাই, শুধু আমার হিজাবটা সরাই দিলাম, তুমি আমার হিজাবটা দেখো। যাতে স্যার শক্তি রহমত উল্লাহ আলাইহি তিনার চেহারার কাপড়টুকু যখন সরাই দিলেন, ওই মজ্জুব হালতের পাগল মানে খোদার কসম আমি তাকেই দেখি, হযরত স্যার শক্তি রহমত উল্লাহ আলাইহি নিজের নামাজে জানাজার ইমামতি করে নিজেই যাচ্ছে। শেষ পর্যন্ত দৌরাতের হাফেজ যারা ছিলেন, দৌরাতের হাফেজ যারা দেখি বললেন আপনার কাছে জানতে চাই যে বাইতুল্লাহ সম্পর্কে আপনি কোনো খারাপ উক্তি করেছেন কিনা। তিনি বললেন হ্যাঁ আমি বাইতুল্লাহ সম্পর্কে একটা খারাপ উক্তি করেছি, এখানে এসে কোনো সম্মান পাইলাম না, সব দেশে সম্মান পাইলাম, সিদ্ধান্ত নিয়েছি এই মসজিদটা ভাঙিয়া দিব, আমার দেশে আমি সুন্দর করে কারুকার্য করে একটা মসজিদ বানাবো। দৌরাতের হাফেজরা ডেকে বললেন তুব্বাই হাফিরি, আপনি একটা কথা মনে রাখবেন, এই বাইতুল্লাহর নিকটে বাইতুল্লাহর নিকটে আমিনার গর্ব থেকে ভাঙা কুটিরের মধ্যে নূরে মুজাসসাম পৃথিবীতে আগমন ছিল। আল্লাহর ওলীদের মাজারে গিরাত কেন, ওদেরকে কি মশা খায় কিনা, তিনি ছিলেন শাহজালাল
করতে গিয়ে বলেছিলেন এই শাহজালাল মাজারের মিনার ও কি মুসাই আপনি আলেম ভাইয়া সেদিন এই কথা বলেছেন আল্লাহর নবীদের মাজারে গিলা ওকে মুসাই খায় কিনা সেই জন্য গিলা তাহলে কাবায়ে শরীফের মধ্যে কালো গিলাম কেন তাহলে কি মুসাই খায়নি চিৎকার করে প্রণাম আলেমের কথা হতে পারে কথা বলে একজন আলেমের কথা হতে পারে কাবায়ে মুসারফার মধ্যে সর্বপ্রথম কালো রঙের গিলাপ দিয়েছিলেন হজরতের তুলবায়ে চিৎকার করে প্রণাম আল্লাহ যেদিন মক্কা ছেড়ে মদিনাতে আসবেন নবীন আমার এই চিঠি কেন আপনি পায়া আপনার মন্ত্রের খাতায় আমি 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 সেই পুরানো ঘরটা হাজারাতে আবু আনসারি আমার নবীর প্রেমে বসে বসে ভাঙ্গা করে কাঁদছে বয়োজ্যেষ্ঠ হওয়ার কারণে আমার নবীকে ওয়েলকাম আহলান মারহাবা সালাম দেওয়ার জন্য এ পর্যন্ত যেতে পারেন না কিন্তু আমার নবী প্রেমী যেখানে ওখানে গেলেন সেই আবু আনসারি ভাঙ্গা ঘরের মধ্যে প্রবেশ করে বললেন তোমার কাছে আমার একখান চিঠি আছে আমার চিঠিটা না আগে দাও বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম আমার নবীর চিঠি আমার কাছে এটা আমি জানি নবী আইসা বললেন আমার একখান চিঠি তোমার কাছে আছে আমার পাওনার চিঠিটা আমাকে দিয়ে দাও এটার নাম কি নবী রাবাউন থেকে নবী যিনি জানেন তিনি নবী যিনি জানেন তিনি নবী যিনি জানেন না তিনি নবী না এমন কোন এরকম
করি এখন আর বাংলাদেশে যে না খেয়ে আছে মহামারী আসতেছে আমাদেরকে এই সমস্ত বিমান থেকে বেঁধে দেখে মুসলমান জাতিকে মুসলমান দেশটাকে আমায় পালন করো। আল্লাহকে সঠিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।